নরসিংদীতে দুই পা ভেঙে গুরুতর আহত হয়েছে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনের দরজায় বসে থাকা এক রেলযাত্রী। শনিবার সকাল 7:30টায় তিতাস কমিউটার ট্রেনে আমিরগঞ্জ রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রাপথে নরসিংদী রেল স্টেশনের অদূরে দগরিয়া এলাকার একটি মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের দরজায় দুই হাঁটু বের করে বসেন রেলযাত্রী ইব্রাহিম মিয়া। এ সময় রেললাইন ঘেঁষে দাঁড়ানো ইটবোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই পা ভেঙে গুরুতর আহত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কমিউটার ট্রেন যাত্রী। সে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি গ্রামের দৌলত মিয়ার ছেলে। ট্রেনের যাত্রীরা তাকে উদ্ধার করে প্রাথমিক সেবা শেষে মুঠোফোনে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেন। আহত ইব্রাহিম মিয়া ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান আহত রেলযাত্রীর স্বজনরা। ট্রেন চলাচলে যাত্রীদের অসাবধানতা ও অসচেতনতার জন্য রেলপথে নরসিংদীতে প্রায় প্রতিদিনই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। এসব দুর্ঘটনা এড়াতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ জনসচেতনতা বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন নরসিংদীর সচেতন মহল ও যাত্রী সাধারণ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।